বিশ্বকাপ দু হাজার আঠারো আর্জেন্টিনা ভালো ডিফেন্ডার পায় না যে কারণে সবাইকে গল্প কথা ইউটিউব ফার্গুসনের বিখ্যাত একটি উক্তি রয়েছে আক্রমণ আপনাকে ম্যাচ জেতাবে রক্ষণ জেতাবে শিরোপা অথচ ফেভারিট তকমাদারীদের মধ্যে সবচেয়ে দুর্বল রক্ষণ আর্জেন্টিনা দলের কেন তাদের রক্ষণে এত ফাটল কেন আর্জেন্টিনা থেকে উঠে আসে না ভালো মানের ডিফেন্ডার রাশিয়া বিশ্বকাপ তো বটেই কয়েক বছর ধরেই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের রক্ষণভাগ দু হাজার চোদ্দ বিশ্বকাপে জোরাতালি দিয়ে আলেকজান্দ্রো সাবেলা ফাইনালে নিয়ে গিয়েছিলেন ঠিকই এক মার্কোস রোহ ছাড়া এবারের বিশ্বকাপে সেই দলের কোনো ডিফেন্ডারই অবশিষ্ট নেই রক্ষণভাগের সমস্যা যে আর্জেন্টিনার ঐতিহ্যগত সেটিও বলা যাবে না যে দেশ থেকে এসেছেন ড্যানিয়েল প্যাসারেলা অস্কার রুগেরি লুইস মন্টি রবার্তো আয়ালা হাবিয়ার জানেত্তি হুয়ান পাবলো সোরিন লুইস গ্যালভান হোসে লুইস ব্রাউন হোসে সিউসিফোর মতো বিশ্বমানের ডিফেন্ডার সেই আর্জেন্টিনায় কয়েক বছর ধরে ডিফেন্ডারের স্রোতটা ক্ষীণ তবে একেবারেই যে হুট করে এরকমটা ঘুরেছে সেটি বলা যাবে না অনেক দিন ধরে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আর্জেন্টিনা ফুটবল বিশ্বমানের ডিফেন্ডার সংকটে পড়তে যাচ্ছে আর এজন্য দায়ী তাদের ঘরোয়া ফুটবল আর্জেন্টিনার ইতিহাস সেরা ডিফেন্ডারদের অধিকাংশই আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলে নিজেদের বিশ্বমানের হিসাবে প্রমাণ করেছেন বিশ্বকাপ ও দলের প্রত্যেক ছিলেন বিশ্বমানের তখন ইউরোপিয়ান ঘরোয়া ফুটবল এবং লাতিন আমেরিকান ঘরোয়া ফুটবলে খুব বেশি পার্থক্য ছিল না ফুটবল এত বড় বাণিজ্য হয়ে ওঠেনি তখন ফুটবল বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্মী হয়ে উঠল নব্বইয়ের দশক থেকে মূলত ইউরোপে ইউরোপের ফুটবলে খেলা মানেই কারি টাকা লাতিন আমেরিকা আফ্রিকার গরিব মধ্যবিত্ত পরিবারের ফুটবল প্রতিভাগুলো হয়ে উঠতে শুরু করলো সোনার ডিম হাঁস এর সবচেয়ে বড় কুফলে ভুগছে আর্জেন্টিনা আর্জেন্টিনার ফুটবলে দিনে দিনে আর্থিক সংকট আরও বেড়েছে ক্লাবগুলো আরও বেশি করে নির্ভরশীল হয়েছে খেলোয়াড় রপ্তানিতে ইউরোপের ক্লাবগুলোতে খেলোয়াড় বেচাই এখন আর্জেন্টিনার ক্লাবগুলোর মূল লক্ষ্য মূল বাণিজ্য স্বাভাবিকভাবেই একজন ফরোয়ার্ডের দাম বেশি ডিফেন্ডারদের দাম কম এ কারণে আর্জেন্টিনার ক্লাবগুলোর সর্বস্ব বিনিয়োগ থাকে আক্রমণ ভাগের প্রতিভাগুলোর পেছনে মনোযোগ সেখানে যার প্রভাব শুধু ডিফেন্ডার নয় মিডফিল্ডার সংকটেও পড়েছে কয়েক বছর ধরেই আর্জেন্টিনা সবচেয়ে বেশি ফুটবল রপ্তানি করছে আর্জেন্টিনার ক্লাবগুলোর মূল বাণিজ্যই এখন এটা আর্জেন্টিনা কম বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের আতুর ঘর যে কারণে প্রতি বছরই ক্লাবগুলো ইউরোপে খেলোয়াড় যোগান দিতে পারে সেই খেলোয়াড় বিক্রির টাকা দিয়েই ক্লাবগুলো নিজেদের টিকিয়ে রাখে উত্তিপ ফুটবলারের অভিভাবকেরাও চান সন্তান যেন আক্রমণভাগের ফুটবলার হয়ে ওঠে এসব ক্ষেত্রে সাধারণত বয়স ভিত্তিক দলগুলোর কোচরা বড় ভূমিকা পালন করেন তারা উড়তি প্রতিভাগুলোর ভবিষ্যৎ গতিপথ ঠিক করে দেন এমন ভুরি ভুরি নজির আছে আক্রমণ খেলতে উৎসাহী খেলোয়াড়কে শৈশবে ডিফেন্ডার বানিয়ে দিয়েছেন কোচ আর ডিফেন্ডারকে মিডফিল্ডার বা ফরার্ডও বানিয়েছেন এখানেও কাপ অর্থ অর্থলিপসা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপ ফরোয়ার্ডের ডিফেন্ডারদের মধ্যে কেউ বিশ্বমানের নন কেবল এক নিকোলাস ওটামেন্ডি ম্যানচেস্টার সিটির হয়ে নিয়মিত খেলেন ফাজিও রোমাই খেলেন ঠিকই এক ম্যাচ খেলে পরের ম্যাচ বসে থাকতে হয় মার্কোস রোহ ম্যানচেস্টার ইউনাইটেড খেললেও দলের সুযোগ পান কেবল প্রথম পছন্দের কোন ডিফেন্ডার চোটে পড়লেই গ্যাব্রিয়াল মার্কাদো সেভিয়ার মতো দলেও নিয়মিত সুযোগ পান না অ্যাডোয়ার্দো সালভিও নিকোলাস টাগলিয়া ফিকো মার্কাস একুনারা খেলেন ইউরোপের মাঝারি সারির ক্লাবগুলোতে এই রক্ষণভাগ নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা বন্ধুরা আর্জেন্টিনার আক্রমণভাগের সঙ্গে রক্ষণভাগের আকাশপাতাল তফাৎ স্পষ্ট অসাধারণ আক্রমণভাগ দিয়ে না হয় দু একটা ম্যাচ জেতা গেল শিরোপা জেতানোর মতো দৃঢ় রক্ষণভাগই যে আর্জেন্টিনার নেই গত বিশ্বকাপ আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পার হয়েছিল রক্ষণে ভর করেই তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ